ওয়েলকাম টু টেলিস্টার আপডেট। বাংলা টেলিভিশন জগতের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন সম্পূর্ণা লাহিড়ি। বেশ অনেকদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন এই অভিনেত্রী। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় সব কিছু মিলিয়ে করেছেন অনেক কাজ। তবে আপাতত 3 বছর ধরে তাকে দেখা যাচ্ছিল না ছোট পর্দায়। ছোট পর্দায় অভিনেত্রীর শেষ কাজ ছিল নজর। এই ধারাবাহিকে ডাইনি মায়া চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি। এই ধারাবাহিকটিতে তাকে ডাইনি চরিত্রে দেখা গেল। তার পথ চলা শুরু হয়েছিল নায়িকা হিসেবে। স্টার জলসার তারে আমি চোখে দেখিনি ধারাবাহিকে নায়িকার ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ছোট পর্দায় খুব একটা বেশি কাজ না করলেও যে কটে কাজ করেছেন তাতেই নিজের ছাপ রেখে দিয়েছেন এই অভিনেত্রী। তাই অনেকেই চাইছিলেন অভিনেত্রী যেন আবার ছোট পর্দায় কামব্যাক করুক। অভিনেত্রীর ফ্যানেদের জন্য রয়েছে অনেক বড় সুখবর, কারণ স্টার জলসার পর্দায় আবার কামব্যাক করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। স্টার জলসায় আসতে চলেছে নীল ভট্টাচার্যের নতুন ধারাবাহিক। এই নতুন ধারাবাহিকেই দেখা যাবে অভিনেত্রীকে। তবে এইবারে নায়িকা নয়, নায়িকার ভনের চরিত্রে অভিনয় করবেন সম্পূর্ণা। নতুন ধারাবাহিকে এই অভিনেত্রী ফিরছেন দেখে আপনারা কে কে এক্সাইটেড তা নিচে কমেন্ট করে জানান। এই ধরনের আপডেট আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন।